হেটলু নাপতে কি না পারে, কথায় কয় না নাপিতে ষোলো চুঙ্গা বুদ্ধি, আমার হইল ৩২ চুঙ্গা। ঢাকায় চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা ছিলেন রাজীব। অভিনয়ে যেমন ছিলেন দুর্দান্ত, তেমনি তার বাচনভঙ্গি এক্সপ্রেশনও ছিল যে কোনো অভিনেতার জন্য ঈর্ষণীয়। খল অভিনেতা হিসেবে নিজেকে নিয়ে গিয়েছিলেন সাফল্যের সর্বোচ্চ শিখরে। দাপুটে এই অভিনেতার মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের আজকের এই দিনে ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান এই গুণী অভিনেতা। মন্ত্রী হইতে না হইতে কারা বরণ আমার উপর। রাজীবের পুরো নাম ওয়াসিমুল বারী রাজীব। অভিনয় করেছেন প্রায় ২০০ চলচ্চিত্রে। খল চরিত্রে অভিনয় করে সফল হলেও ভিন্ন ভিন্ন চরিত্রেও অভিনয় করেছেন দাপটের সাথে। অভিনয় জীবনের স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ৪ বার। এছাড়াও অসংখ্য সম্মাননা লাভ করেছেন এই গুণী অভিনেতা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। কর্মগুণে মৃত্যুর ২০ বছর পরও ভক্তদের হৃদয়ে বেঁচে আছেন রাজীব। এখনও দর্শকদের কাছে রাজীবকে নিয়ে আগ্রহের শেষ নেই। ১৯৮১ সালে রাখে আল্লাহ মারে কে চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন রাজীব। এরপর কাজী হায়াতের খোকন সোনা সিনেমার মাধ্যমে তারকা খ্যাতি পান। তবে সিনেমায় রাজীবের উত্থান বা সাফল্যের গল্পটা ভিলেন হিসেবে। আপনার কিছু কাটন কোটন লাগবে নাকি? তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে হাঙ্গর নদী গ্রেনেড, প্রেম পিয়াসি, সত্যের মৃত্যু নেই, স্বপ্নের পৃথিবী, আজকের সন্ত্রাসী দুর্জয়, দেনমোহর, স্বপ্নের ঠিকানা, মহামিলন, বাবার আদেশ, বিক্ষোভ, অন্তরে অন্তরে, ডন, কেয়ামত থেকে কেয়ামত, ভাত দে, অনন্ত ভালোবাসা, রাজা শিকদার ও বুকের ভেতর আগুন, সাহসী মানুষ চাই, বিদ্রোহ চারিদিকে ও দাঙ্গা প্রভৃতি। ১৯৫২ সালের ১ জানুয়ারি পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন রাজীব। পেশা জীবন শুরু করেন তিতাস গ্যাস কোম্পানিতে। অভিনয়ের শখ থেকে জড়িয়েছিলেন মঞ্চ নাটকে। মঞ্চ থেকে কাজ করেছেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনে। নিউজ ডেস্ক, RisingBD.com।